প্রাণারাম চ্যানেলে আমরা আবার এসেছি প্রত্যেক মঙ্গল এবং শনিবারের মতো। শ্রী ম মাস্টারমশাইয়ের অনুদ্ধার তথা ঠাকুরের অনুদ্ধার নিয়ে আজ আমরা আলোচনা করব। 23 মার্চ 1923-এর দিনলিপি। দিব্যত্রয়ীকে আমার প্রণাম জানিয়ে সকল ভক্ত এবং শ্রোতৃবৃন্দকে আমার নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুধ্যান শুরু করছি। আমরা বারবারই বলছি মাস্টার মশাইয়ের দিনলিপি, মাস্টার মশাইয়ের কথোপকথন একেবারে ঠাকুরেরই প্রতিফলন, ঠাকুরের দিন দিনের প্রতিদিনের শিক্ষা এবং প্রতিনিয়ত যে ভাবনায় ভক্ত এবং যুবকদের ভাবাতে চেয়েছিলেন মাস্টারমশাই পরবর্তীকালে নিরন্তর সেই কাজ করে গেছেন। প্রতিনিয়ত দর্শক সমস্ত ভক্ত এবং যুবক বৃন্দকে উৎসাহিত করেছেন, আধ্যাত্মিকতায় অনুপ্রাণিত করেছেন। 23 মার্চের দিনলিপিতে আমরা দেখছি সেই মিহিজামের আশ্রম। আমরা প্রথম খণ্ডে মিহিজামের আশ্রমের কথা দিয়ে শুরু করেছিলাম। আজও সেই আশ্রমে বসে তিনি ভক্ত ও যুবক বৃন্দের সঙ্গে কথোপকথনে রত। ভোরবেলা তিনি অতি ভোরে উষাকালে উপনিষদের ঋষির মতো সেই তপবনে, অর্থাৎ মিহিজামের সেই বৃহৎ বৃক্ষলতা ঘেরা আশ্রমে সকলকে নিয়ে ঈশ্বরীয় নাম গুণকীর্তন করতে, তারপর তার সারা দিনের রোজ যে রুটিন, দৈনন্দিন যে চলা, সেখানে প্রত্যেক সময় প্রতি বেলায় সকাল দুপুর সন্ধে নিরন্তর ঈশ্বরীয় নাম, শুধু ঈশ্বরীয় নাম, শাস্ত্র চর্চা, এবং সেখানেও নিয়মিত শৃঙ্খলাবদ্ধভাবে বিভিন্ন শাস্ত্র চর্চার ব্যবস্থা করা হতো। উপনিষদ, গীতা, ভাগবত থেকে আরম্ভ করে শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রত্যেকটি শাস্ত্র পাঠ এবং অনুধ্যান চলত। আমরা আগেই বলেছিলাম যে বেশিক্ষণ পাঠ তিনি পছন্দ করতেন না, তিনি চাইতেন আধ ঘন্টা পাঠ হোক, অল্প পাঠ হোক, কিন্তু যে বিষয়টা পাঠ হলো সেই বিষয়ের মনন, অর্থাৎ সেই বিষয়টিকে কেন্দ্র করে বুদ্ধি এবং মনকে সেই বিষয়ের ওপর নিবিষ্ট করা, তা না হলে ক্রমাগত পাঠ কোনোই কাজ দেয় না। এই শিক্ষার আলোকে মাস্টারমশাই উপস্থিত যুবকবৃন্দ ও ভক্তবৃন্দকে উৎসাহিত করছিলেন, নানাভাবে আধ্যাত্মিকতার শিক্ষা দিচ্ছিলেন। এখানে একটু বেলার দিকে স্মৃতিচারণ দিয়ে শুরু করি। শ্রীম বারান্দায় আসিয়াছেন স্নান করিবেন, অর্থাৎ ভোরের ঈশ্বরীয় গান গুণকীর্তন হয়ে গেছে। সেখানে ঈশ্বর কেমন, ঈশ্বরকে কিভাবে ডাকতে হয় এবং সমস্ত কিছু তার আলোচনা হয়েছে। এরপর একটু বেলাতে তিনি স্নান করতে যাবেন। উপস্থিত ভক্তরা তাকে সঙ্গ দিচ্ছে, তার নানা রকম সেবা এবং সাহায্য করছে। ছোট অমূল্য রান্নাঘরে বিনয় ভাঁড়ারে, মুকুন্দ
বারান্দায়, আর জগবন্ধু সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। জগবন্ধু মানে আমরা আগেই বলেছি এই দীনলিপিকার, এই দীনলিপির লেখক, পরবর্তীকালে স্বামী নিত্যাত্মানন্দজি। সেই মুহূর্তেও তিনি কিছু না কিছু ভালো কথা, অনন্ত ভালো কথা, সু উপদেশ দিয়ে চলেছে। কোনো সময়টাই নষ্ট করতে দিতেন না। অনেক জায়গায় মাস্টারমশাই বলেছে মনের বাজে খরচ করা উচিত না। তো এই স্নান করতে যাওয়ার সময় তিনি বলে চলেছেন যে স্নান টান কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হয়, এখানে আসা শুধু ভগবানকে ডাকার জন্য। সব সময় এই স্নান খাওয়া ইত্যাদিতে গেলে তখন কখন ডাকবো ঈশ্বরকে, সময়ে কম পড়ে যাবে। তাই তিনি এই এর মধ্যেও বলছেন যে কিভাবে আমাদের দিনের সময়গুলি কাজে লাগাতে হবে, কিভাবে এই সময়কে আমরা সুস্থভাবে ব্যবহার করতে পারব। তাই বলছেন মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়কে একেবারে সৎ ব্যবহার, সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হয়। সময়কে কাজে না লাগালে সময় বয়ে যায়, তোমার যে আসল কাজ সেই কাজে ঘাটতি হয়ে যাবে। তাই কথা বলতে বলতে মাস্টারমশাই রান্নাঘরের সামনে এসে পড়লেন। এখানে পায়চারি করছিলেন একটা জায়গায়, আশ্রমের যে ঘর বারান্দা এবং যে ভাড়ার ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর, তার সামনে দিয়ে পায়চারি করতে করতে মাস্টারমশাই বলে চলেছেন সময়ের দাম কত। তারপরে কি ভেবে বললেন, কি যেন ভাবলেন, তারপর নিজেই নিজেকে প্রশ্ন করলেন, ভগবান কি ঐশ্বর্যে বশীভূত? তা নন। তাহলে ভগবানকে আমরা কি করে ডাক, ভগবানকে ভগবান কিসের বশ? ভগবানকে যে নিরন্তর আমরা সেবা করব, ভগবানের গুণ নাম গুণ কীর্তন করব, ভগবান কিসের বশ? তিনি কি ঐশ্বর্যের বশ? নিজেই নিজেকে প্রশ্ন করে বলছেন না, তিনি কখনো ঐশ্বর্যের বশ নন। আর এই প্রসঙ্গে আবার ঠাকুরের একটি গল্প উনি বলছেন যে শম্ভু মল্লিক অত্যন্ত ধনী একজন, দক্ষিণেশ্বরে মন্দিরের পাশেই থাকতে, সেই শম্ভু মল্লিক রোগশয্যায়, প্রায় মৃত্যুশয্যায়। তখন ঠাকুর এসছেন, ঠাকুরকে বলছেন যে ভাবছি যত বিষয় সম্পত্তি আছে সব কুল দেবতার নামে লিখে দিয়ে যাব। তখন ঠাকুর তো খুশি হলেনই না, ঠাকুর গর্জে উঠলে, গর্জে উঠে বললেন যে তোমার এ হীন বুদ্ধির কথা, এরকম কথা কি করে বলছো? ঈশ্বর যার ভান্ডারে কুবের লক্ষ্মী সকলের ঐশ্বর্য, তাকে তুমি কি ঐশ্বর্য দেখাচ্ছ? অর্থাৎ এই বিষয় সম্পত্তি লিখে দেওয়ার মধ্যে শম্ভু মল্লিকের কিছু অহং ছিল যে আমি দিয়ে যাচ্ছি, সেই জায়গাটা ঠাকুর ভেঙে দিলেন যে না, তুমি ঐশ্বর্য দিয়ে তুমি তার নামে খানিকটা সম্পত্তি লিখে দিলে তোমার ঈশ্বর সেবা হলো, সেটা একেবারেই মনে করো না। তিনি তার আকাঙ্ক্ষী নন, ঈশ্বর তার নিজের ঘরে অজস্র ধন ভাণ্ডার। তাই তোমার প্রত্যাশা তুমি কি সম্পত্তি লিখে দেবে, সেই প্রত্যাশায় কিন্তু ঈশ্বর নেই, তুমি যাই মনে করো। একই কথা ঠাকুর মথুরবাবুকেও বলেছিলেন। মথুরবাবু বলেছিলেন বিষ্ণুঘরের গয়না চুরি হয়েছিল, তখন বলেছিলেন যে কি ঠাকুর আপনার, সে একটা নিজের গয়নাও রক্ষা করতে পারলো না। এই কথাতেও ঠাকুর কিন্তু অত্যন্ত বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন যে তোমার ওই মাটির ঢেলার প্রত্যাশী কি ঠাকুর? মাটির ঢেলা মানে ওই সোনা গয়না হীরে জহরত এগুলো সবই
ঈশ্বরের কাছে মাটির ঢেলার মতো। তুমি তোমার মন চাইছে, তুমি তোমার ভোগ ঐশ্বর্য, তোমার ভেতরের যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন স্বরূপ ঠাকুরকে তুমি সাজাচ্ছ, তোমার বাসনা কামনা পূরণ করছ, কিন্তু ঠাকুরের বাসনা কামনা কিছু নেই, ঈশ্বরের বাসনা কামনা নেই তোমার ওই গয়না পরা। এই কথা দিয়ে ঠাকুর শিক্ষা দিতে চাইলেন যে তোমার কামনা বাসনা তুমি ঠাকুরকে পড়াচ্ছ, কিন্তু ঈশ্বর তোমার ওই সেবাতে তোমার কামনা বাসনা নিয়ে ঈশ্বরের কোনো বাসনা পূরণ হচ্ছে না। ঈশ্বর স্বয়ং স্বরূপত কামনা বাসনা বর্জিত সচ্চিদানন্দ, সুতরাং তুমি তাই দিয়ে সন্তুষ্ট করতে পারবে না। এইভাবে শ্রীম সব বলে চলেছে যে ঈশ্বরের সেবা কি করে করব, শুধু কি গয়না বিষয় সম্পত্তি জমি জায়গা এইসব দিয়ে হয় না। তার জন্য সম্পূর্ণ নিরাসক্তি, সম্পূর্ণ নিবেদন, আত্মনিবেদনের প্রয়োজন। এই শিক্ষা মাস্টারমশাই দিতে চাইলেন। সেই বেলাতে, সেই স্নান করার কালে, পায়চারি করা কালে সব ভক্তদেরকে উজ্জীবিত করছে যে ঈশ্বরের ভাব, ঈশ্বরের স্বরূপ কেমন, এবং ঠাকুরের কথা, ঠাকুরের শিক্ষায় তাদেরকে বিশেষভাবে শিক্ষা দিতে চাইছেন। নাম করি, নাম যশ টাকা করি এইসব নিয়ে থাকা লোক তার কোনো মূল্য নেই। ঈশ্বর তোমাকে যে আমরা যে কথায় কথায় আমাদের সমাজ জীবনে রিকগনিশন চাই, একটা একটা স্বীকৃতি চাই, সেই স্বীকৃতি কে দেবে, স্বীকৃতি কে দেবে? ঠাকুর বলছেন ওই নাম যশ টাকা কড়ি নিয়ে থাকা লোক কি স্বীকৃতি দেওয়ার মালিক? না, স্বীকৃতি দেবে ঈশ্বর, নারদ সুখদেব, তাদের স্বীকৃতি হলো আসল স্বীকৃতি। কিসের স্বীকৃতি? এটা আমাদের লেখা পড়া, ডিগ্রি বা সামাজিক কোনো সম্মান নয়। এই স্বীকৃতি হলো আমি কতটা ভক্ত, আমি ঈশ্বরের কাছে কতটা পৌঁছেছি, সেই স্বীকৃতি। কিন্তু সামাজিক নাম যশ টাকা কড়ির কাঙাল সামাজিক মানুষ কখনো দিতে পারে না। এই ব্যাপারে ঠাকুরের স্মৃতিচারণ আবার মাস্টারমশাই করছে যে কেশববাবুকে ঠাকুর এত ভালোবাসতেন, যার মৃত্যুতে ঠাকুর এইভাবে কেঁদেছিলেন, যার অসুখে ঠাকুর নিজে মা কালীর কাছে ডাবচিনি মানত করেছিলেন, সেই কেশবকে একেবারে সভা মধ্যে তিনি মুখের ওপর বলে দিয়েছিলেন যে তোমার কথায় কিছু হবে না। ঘটনাটা এইরকম যে কেশবকে বারবার জিজ্ঞেস করছেন একটি বিরাট বক্তৃতা সভার মধ্যে, যদু মল্লিকের বাড়িতে বিরাট সভা হচ্ছে। এবার ঠাকুর কেশব সেখানে বক্তৃতা দিতে এসেছেন, কেশব চন্দ্র সেন লোকে লোকারণ্য। ঠাকুর খালি জিজ্ঞেস করছেন যে বলো আমি কতখানি, আমার ওজন কতখানি। ঠাকুর স্বীকৃতির লোক সমাজে, যে সবটাই লোক শিক্ষার জন্য, ঠাকুর কেশবকেই জিজ্ঞেস করছে যে আমি কতখানি। আর কেশব প্রথমে কিছুতেই উত্তর দিচ্ছেন না, দুবার তিনবার এইভাবে এড়িয়ে যাওয়ার পর ঠাকুর সোজাসুজি বেশ জোরে জিজ্ঞেস করতে তখন বললেন আপনি 16 আনা, অর্থাৎ ঠাকুর সম্পূর্ণ, একজন সম্পূর্ণ মানুষ। কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন তোমার কথায় বিশ্বাস হয় না, তুমি টাকা করি নাম যশ এসব নিয়ে রয়েছো। আমরা সবাই জানি যে ঠাকুর আর কেশবের মধ্যে কি সম্পর্ক ছিল, কি অদ্ভুত ভক্তি ভালোবাসার সম্পর্ক। সেই কেশবকেও তিনি ছাড়লেন না, তুমি টাকা করি নাম যশ নিয়ে দিয়েছো তাই তোমার কথা বিশ্বাস হবে না। অর্থাৎ ঠাকুরের আধ্যাত্মিকতা, ঠাকুরের ঈশ্বরীয় ভাবের ওজন, তার স্বীকৃতি দিতে পারেন নারদ সুখদেব, অর্থাৎ তার চেয়ে উচ্চতর কেউ। এসব নয়, ঠাকুর সকলের মধ্যে, সভা মধ্যে, সমাজ মধ্যে একেবারে ঘোষণা করে দিলেন এই রকমই ছিলেন, যে
সত্যনিষ্ঠ, সত্যে আঁট ঠাকুরের, কোনো অবস্থাতে কাউকে পরোয়া করতেন না, অপ্রিয় কথাও বলতে ছাড়তেন না। কেন ছাড়তেন না? সেইখানে তিনি সত্যটা প্রকাশ করতে চাইতেন, যে সত্য দিয়ে লোক শিক্ষা হওয়া সম্ভব, যে সত্য লোক শিক্ষা দেবে সেই সত্য প্রকাশে ঠাকুরের কোনো দিন কোনো অসুবিধা ছিল না। তাই সেই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আধ্যাত্মিকতার পরীক্ষা কিভাবে হওয়া উচিত ঠাকুর প্রকাশ করলেন, ঈশ্বরীয় সেবা কিভাবে হওয়া উচিত ঠাকুর বুঝিয়ে দিয়েছেন, যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম, টাকা কড়ি নাম যশ সম্পত্তি বিষয় এই সব কিছুই নয়, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমাদের সম্পূর্ণ আলাদা, নিবেদন এবং ভক্তির সম্পর্ক। মাস্টারমশাই তখন বোঝাচ্ছেন যে ঠাকুর এইসব অপ্রিয় কথাগুলো বলেছেন, তাকে বলেছেন মথুরবাবু। মথুরবাবু তার বলতে গেলে ঠাকুরের এমপ্লয়ার, চাকরিদাতা। আবার কাকে বলছেন? শম্ভু মল্লিক, যে ঠাকুরের একেবারে প্রথম দিককার রসদদার। আর কাকে বলছেন? কেশব চন্দ্র সেন, তখন সমাজে দেশে মধ্যে একজন অত্যন্ত বিখ্যাত বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট চিন্তাবিদ, যাকে সারা ভারত সারা বাংলা অত্যন্ত সম্মান শ্রদ্ধা করত। সুতরাং কারুর কাছেই ঠাকুর কিছু লুকিয়ে চুরিয়ে নিচুভাবে কোনোভাবেই কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করেননি, একেবারে স্পষ্ট সত্যি কথা মুখের ওপর বলেছেন। কেন বলেছেন? মাস্টারমশাই ব্যাখ্যা করছেন, যে সার্জেন ডাক্তার অপারেশন করে তাকে ছুরি চালাতে হয়, সেই ছুরিটা চালিয়ে তাকে পুঁজ রক্ত সবকিছু বার করে দিতে হয়। ছুরি চালালে ব্যথা লাগে বটে, কিন্তু তার রোগটা সেরে যায়। তাই ঠাকুর অহংকার রূপ রোগকে ফোড়াস্বরূপ কেটে দিতেন তার বাক্য বাণী, তার বাক্য দিয়ে, তার সত্য বাক্যের মধ্যে দিয়ে তাদের আলো দেখাতেন। সেই আলোতে তাদের এই সব বড় বড় মানুষের অহংকার রূপ পুঁজ রক্ত সম্পূর্ণভাবে বেরিয়ে যেত। মাস্টারমশাই এইভাবেই ব্যাখ্যা করছেন ঠাকুরের কথা, কিভাবে ঈশ্বরের কাছে অহংত্যাগ করতে হয়, টাকা কড়ি গয়না গাটি এর বাইরে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হয়, সেই প্রসঙ্গেই এখানে মাস্টারমশাই তুলনা করছেন। আর আর বলছেন, তাহলে কি করতে হবে? আমাকে ধ্যান করলেই হবে, আমাকে ধ্যান করলেই হবে। এই আমিটা কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাকে ভজনা করো। আমাদের পুরনো শাস্ত্র উপনিষদে বলেছে, সেই পরম সেই বৃহতের উপাসনা করো। আর ঠাকুর বলছেন, আমাকে ধ্যান করলেই হবে, আর কিছুই করতে হবে না। এই একটি কাজ ধ্যান করলে ভগবান দর্শন হয়, অদ্ভুত চরিত্র। এই কথা শুধু ঠাকুর নয়, কোনো সম্প্রদায় বিশেষের নয়, ভারতের সনাতন ধর্ম যুগে যুগে এই এক শিক্ষা মানুষকে দিয়ে গেছে, ছোট আমি থেকে বড় আমিতে রূপান্তরিত হওয়া, পাক ছোট কাঁচা আমি থেকে পাকা আমিতে রূপান্তরিত হওয়া। এই এই যে জার্নি, এই যাত্রা, এই যাত্রার পথ যুগে যুগে শাশ্বত ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ আর প্রতিটি শাস্ত্রের মধ্যে মানুষকে পথ দেখিয়েছেন। আর মাস্টারমশাই বলছেন, সারাটা জীবনই এই সনাতন ধর্মের ডেমনস্ট্রেশন,
প্রত্যক্ষ প্রমাণ, কোনটা? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন, সারাটা জীবনই হলো এই সনাতন, এই সারস্বত ভারতবর্ষের সনাতন ধর্মের মূল কথাটি জীবনে দেখিয়ে দিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। জাগতিক ভালোবাসা পরিমাপ যোগ্য, তাকে ডলার, পাউন্ড, টাকা, নানা রকম বস্তু বিশেষ দিয়ে পরিমাপ করা যায়, কিন্তু ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, এটা কখনো কোনো বস্তু দিয়ে পরিমাপ করা যায় না। এটা কোয়ান্টিটেটিভ নয় যে গুণে গুণে জুড়ে জুড়ে আমরা একটা মাপ, একটা একক দিয়ে প্রকাশ করব। তাই জন্য এই শিক্ষায় কেশব চন্দ্র সেন শম্ভুচন্দ্র মল্লিককে ঠাকুর প্রত্যক্ষভাবে দিচ্ছেন, তার নিজের জীবন দিয়ে, তার নিজের বাক্য দিয়ে। এখানে মাস্টারমশাই আবার একটু তুলনা করছেন প্রাচ্য ও পাশ্চাত্যের। আমাদের ভারতবর্ষের ভাব সারস্বত ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষের ভাব এই রকমই, যে আনকাউন্টেবল লাভ ফর গড, যে ঈশ্বরীয় ভালোবাসাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। অথচ ইউরোপিয়ানরা মেটেরিয়ালিস্ট, ওরা ওজন করে। এখানে উনি শেক্সপিয়ার এবং অন্যান্য লেখকদের কথা উল্লেখ করেছেন ইংরেজি সাহিত্যের, এবং সেই সাহিত্যের কথা উল্লেখ করে উনি বলছেন যে কোথাও ঈশ্বরের ভাবের কথা পেলাম না, সেই পেনি পাউন্ড সিলিং এর হিসেব পাওয়া যাচ্ছে। এরপর আবার তিনি তুলনা করছেন পাশ্চাত্য আদর্শ এবং প্রাচ্যের আদর্শের। প্রাচ্যে ভারতবর্ষের আদর্শ পিতৃ দেব ভব, মাতৃ দেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, এটা সনাতন ভারতবর্ষের বাণী, সারস্বত ভারতবর্ষের বাণী। আর ওদেশের একটি গল্প উদাহরণস্বরূপ শোনাচ্ছেন, যে বাপ ছেলের বাড়ি গেল, ছেলে গভর্নর, বাড়িতে যেতেই ছেলে বাপকে বলছে, এই আমার শোবার ঘর, এই আমার খাওয়ার ঘর, এই আমার স্নানের ঘর, প্রত্যেকটা জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তখন বাবা বুঝতে পারলো, বলল, হোয়ার ডু আই গো ইন দেয়ার ম্যান, আমি কোথায় যাব না, অর্থাৎ বৃদ্ধ পিতা মাতার স্থান সেখানে নির্দিষ্ট করা নেই। এই বিষয়টিকে মাস্টারমশাই কিছুটা ব্যঙ্গচ্ছলে বলছেন যে পাশ্চাত্য দেশে এরকম হয়, কিন্তু আমাদের দেশে আদর্শ অনেক উচ্চ, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, আর অতিথি দেব ভব। যদিও আজকের দিনে বসে আমাদের মনে হতে পারে যে আমরা বোধহয় কিছুটা সরে এসেছি নতুন জগতে, নতুন ধরনের এই পণ্যবাদী সভ্যতায়, তবুও অতি প্রাচীনকাল থেকে ভারতবর্ষের এই আদর্শটিকে রক্ষা করা আমাদের সমাজ জীবনে একান্ত প্রয়োজন। এরপর মাস্টারমশাই শ্রীম স্নান ঘরে, এবং তারপরে তার খাদ্য গ্রহণ, আহার্য গ্রহণ অত্যন্ত সংক্ষিপ্ত, তার আহার্য অত্যন্ত সংক্ষিপ্ত, কোনো রকম বিলাসিতা তার মধ্যে ছিল না, শুধুমাত্র দিনে দুধ ভাত, রাতে দুধ রুটি। ঠাকুর যেভাবে বলে গেছিলেন, যা খেতে বলেছিলেন, মাস্টারমশাই সারা জীবন
সেই আহার্য ততটুকু আহার্যই গ্রহণ করেছেন, কারণ মাস্টারমশাই জীবন দিয়ে দেখিয়েছেন যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সে ঈশ্বর লাভ করতে গেলে দেহ ধারণ, সেই দেহ ধারণের জন্য যতটুকু আহার্য প্রয়োজন ঈশ্বরে পরিপূর্ণ মন নিবেদনের জন্য যতটুকু আহার্য প্রয়োজন শুধু ততটুকু খাদ্য গ্রহণ করেই তিনি জীবন কাটিয়েছেন। তো সেই এখানে সেই স্মৃতিচারণ হচ্ছে। তারপরে ভক্তদের বলছেন আহার্য গ্রহণ করার পর আবার অবিরত বলে যাচ্ছেন ঈশ্বরীয় কথা, অবিরত বলে যাচ্ছেন ঈশ্বর লাভ কিভাবে হবে। বরেন্দ্র ঠাকুরকে বললেন, কালীর ধ্যান তো কত দেখলুম, কিছুই তো দেখতে পেলুম না। ঠাকুর বললেন, দেখো ধৈর্য সহকারে নির্জনে গোপনে তাকে ডাকতে হয়, তাহলে অবশ্যই দেখা দেয়। তুমি যাকে অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম বলো, তিনি কালী। মনে করো জলে জলময়, তাতে এক খণ্ড বরফ ভাসছে, ওই হলো সাকার কালী অবতার। যে শক্তি সেই ব্রহ্ম, ব্রহ্ম শক্তি অভেদ, চেষ্টা করো দেখতে পাবে। ঠাকুর নরেনকে বলছে, যে নরেন্দ্র ব্রাহ্ম সমাজে প্রতিদিন যাতায়াত করতেন এবং যে নরেন্দ্র নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতেন, যে নরেন্দ্র ঠাকুরকে ওই পাথরের কালী প্রতি যথেষ্ট ঠাট্টা তামাশা করতেন যে পাথরের কালীকে মানতে পারবো না, সেই নরেন্দ্রকে ঠাকুর বলছেন যে গোপনে নির্জনে যদি যাও তিনি দেখা দেবেন। পরবর্তীকালে আমরা জানি যে কিভাবে তার ভাবের পরিবর্তন হয়েছিল এবং সাকার কালীতে কিভাবে নরেন্দ্রনাথ পরিপূর্ণ নিবেদন করেছিলেন নিজেকে। তবে কথা একটাই, সেই উপনিষদ থেকে যে বাণী নিঃসৃত হয়েছে সময় থেকে, উপনিষদের সময় থেকে যে বাণী নিঃসৃত হয়েছে অবিচ্ছিন্ন তৈল ধারার মতো তার চিন্তা, তার চিন্তা অবিচ্ছিন্ন তৈল ধারার মতো করতে পারলে তিনি আসবেনই আসবেন, তিনি দেখা দেবেনই দেবেন। এবার মাস্টারমশাই বলছেন, একটু জপ ধ্যান করে কি দুপাতা শাস্ত্র করে শ্লোক আওড়ে তাকে পাওয়া যায়। ওই রকম একটু কিছু করেই মানুষ বলে ঈশ্বরকে জেনে ফেলেছে, কিন্তু ওইগুলো কোনো ঈশ্বরকে জানা যায় না। শুধুমাত্র শ্লোক আওড়ালে, দু এক পাতা শাস্ত্র পড়লে, একটু জপ ধ্যান করলে ঈশ্বরকে জানা যায় না, তারা ভাবে এরকম। অর্থাৎ অবতার যখন আসে তখন বোঝা যায় ঈশ্বরকে কি করে জানা যাবে। তিনি বারবার করে বলছেন যে ঠাকুর বলেছেন, ঠাকুর যা দেখিয়েছেন রাস্তা, সেই রাস্তা দেখানোর পরে মানুষের মধ্যে কোনো সন্দেহ, কোনো অবিশ্বাস বা কোনো মন গড়া ভাবনা থাকার কোনো জায়গায় নেই। তাই বলছেন এই মাঝে মাঝে অবতার আসেন, এই কথাটা মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্য যে ঈশ্বরের দেখা কিভাবে পাওয়া যায়। ঠাকুর এসেছিলেন, জেসাস এসেছিলেন, মোজেস এসেছিলেন, এরা দর্শন করেছেন, কথা বলেছেন, আর তাদের দেখে হাজার হাজার মানুষ বিশ্বাস করেছে যে ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়।
এরপর শ্রীম ঠাকুর ঘরে গিয়ে বসলেন এবং সকলে মিলে ঠাকুরের ধ্যানে রত হলেন। সেখানে পুলিনবাবু এবং পুলিনবাবুর জামাতা রণদার কথা আমরা পাচ্ছি, যারা ভক্ত হিসেবে সেখানে উপস্থিত হয়েছে। পুলিনবাবুর সংসারে কিছু বিপদ এসেছিল, তা উনি একটুখানি মন খারাপ করেছিলেন, বা এই সংসারে ঝড় ঝঞ্ঝার প্রতি একটুখানি বিরূপ মনোভাব প্রকাশ করছিলেন। তা মাস্টারমশাই বললেন যে সুখ আর দুঃখেই জীবন। পুলিনবাবু যখন বলছেন যে মন কিছুতেই শান্ত করতে পারছি না, বড্ড অশান্ত হয়ে উঠেছে, তখন মাস্টারমশাই বলছেন এই সুখ আর দুঃখ তরঙ্গের মতো ওঠা পড়া, এর মধ্যে দিয়েই জীবন। পুলিনবাবু তখন বললেন, আগে আমার স্ত্রীও এই কথা বলেছেন, তিনি বললেন বলেন এ বিপদে তোমার ভালো হবে। মাস্টারমশাই শুনে খুব আনন্দ, ঠাকুর আপনার স্ত্রীর মুখ দিয়ে ওই কথা বলেছেন, এই বাণী সত্য হবে, আপনার স্ত্রী বিদ্যা শক্তি, অর্থাৎ জীবনের আসল রহস্য, জীবনের সুখ দুঃখ ওঠা পড়ার যে আসল রহস্য, সেই রহস্যটাই যেন সামনে চলে এসেছে। ওনার স্ত্রীর মুখ দিয়ে ঠাকুরের কথাই বেরিয়েছে যে দুঃখের মধ্যে দিয়ে, বিপদের মধ্যে দিয়ে ঈশ্বর মঙ্গল করে। এই ঠাকুরের জীবনেও আমরা বারবার দেখেছি কারুর বিপদ, এমনকি মৃত্যুতেও তিনি অনেক সময় আনন্দ প্রকাশ করলেন। যে অক্ষয় তার প্রাণের সঙ্গে যুক্ত, অত্যন্ত ভালোবাসা স্নেহের মানুষ, সেই অক্ষয়ের মৃত্যুর পর হঠাৎ ঠাকুর হাততালি দিয়ে, কেন, যে যেটা সবাই দেখতে পাচ্ছে না, যেটা কেউ দেখতে পাচ্ছে না, একমাত্র দেখতে পাচ্ছে ঠাকুর স্বয়ং, যে তার মুক্তি, তার কত উচ্চ গমন, সেইটা দেখে তিনি আনন্দ করছেন। সাধারণ চোখে, সংসারীর চোখে আমাদের যেটা বিপদ, যেটা দুঃখ, ঈশ্বরীয় ভাব অবলম্বন করলে আমরা বুঝতে পারি সেই বিপদ, সেই দুঃখের মধ্যে ঈশ্বর আমাদের সেবা নেন, তাকে প্রার্থনা করিয়ে নেন, এবং তিনি তার মধ্যে দিয়ে নতুন সত্যের অবতারণা করেন, যার দর্শনে আমাদের জীবন ধন্য হয়। এইটাই বলতে চেষ্টা করছেন যে আপনার বিপদে, কিন্তু তার স্ত্রীও বলছেন যে এই বিপদে ঈশ্বর আমাদের ভালো করবে। তাই এই শক্তির দ্বারাই সংসার বন্ধন মুক্তি হয়। তাই তার স্ত্রীকে বললেন তিনি বিদ্যাশক্তি, অর্থাৎ জীবনের আসল স্বরূপটি, আসল স্বরূপটি ধরতে পেরেছেন, এবং সেই জন্যই তাকে যথা জায়গায় যথা সম্ভব সান্ত্বনা দিয়ে বোঝাতে পারছে যে বিপদেই আমাদের ঈশ্বরের সাহায্য লাভ হবে। এরপর পুলিনবাবু একটু ঘর থেকে উঠে গেলেন, গিয়ে মনঃসংযোগ করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন। তখন মাস্টারমশাই বলছেন, তরঙ্গ উঠবে আর যাবে, মেঘে আকাশ ঢাকবে আর সূর্য উঠবে, এটা হতেই থাকবে, এই নামই কর্মকাণ্ড, সংসারের আরেক নাম কর্মকাণ্ড, এ হবেই। যারা মনে করো ত্যাগী, ইচ্ছা করলে গাছতলায় থাকতে পারে, তাদের ভিতরে যে তরঙ্গ রয়েছে তার কি হবে, আর যারা সংসারে আছে তাদের তো হবেই। অর্থাৎ সংসারে তো প্রতিনিয়ত নানান পরিস্থিতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হয়, অনেক সময় ইচ্ছা অনিচ্ছার বাইরে গিয়ে
আমাদের একটা নির্দিষ্ট নিয়মে কাজ করে যেতে হয়। সেই সংসারে থাকলে তরঙ্গ তো উঠবেই, কিন্তু যারা সংসার ত্যাগ করেছে তারাও কি নিরবিচ্ছিন্ন ধ্যান করতে পারে? তাদের কি কোনো তরঙ্গ নেই? মাস্টারমশাই বলছেন, তাদেরও মনে কত রকম তরঙ্গ ওঠে, তাহলে সংসারী মানুষের মনে তরঙ্গ উঠবে, এ আর এমন কি নতুন কথা! তার জন্য কি করতে হবে? তার ঈশ্বরের শরণাগত হতে হবে। ঈশ্বরের শরণাগত হলে ঈশ্বর তাকে দেখবেন। অনুপযুক্ত শরণাগত নাবালকের জন্য তিনি বেশি ভাবে, যেমন পিতামাতার স্নেহ ও যত্ন অক্ষম অন্ধ আতুর পুত্রের জন্য বেশি থাকে, কিন্তু লায়েক পুত্রকে ততটা থাকে না, কারণ সে নিজে উপার্জন করে খেতে পারে। অর্থাৎ আমি যদি শরণাগত হই, শরণাগত মানে কি, আমার কোনো ক্ষমতা নেই, তুমি যা করবে তাই, আমি নিজের ইচ্ছায় চলতে পারছি না, এই অবস্থা হলে সে হচ্ছে নাবালক সন্তানের মতো। ঠাকুর যেমন নিজেকে বলতেন বালক, সেই বালক সন্তান, সেই বালক সন্তানের মতো থাকলে ঠাকুর ঈশ্বর তাকে রাস্তা বলে দেন, সাহায্য করেন। কিন্তু উপার্জনক্ষম সন্তান যে নিজেরটা নিজে দেখে নিতে পারে, আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি, আমি এটা করছি, এই ভাব যার মধ্যে আছে তাকে সেভাবে বাবা মাও যেমন দেখেন না, ঈশ্বরও যে নিজের দায়িত্ব নেয় তাকে সেরকম ভাবে দেখেন না। আমরা আগের দিন সেই গল্পটা বলেছিলাম যে নারায়ণ আসছিলেন সাহায্য করতে, কিন্তু যেই মাত্র দ্রৌপদীর উদ্দেশ্যে লাঠিটা তুলেছে, ঢিল তুলেছে যে ঢিল ছুড়ে মারবে সেই হরিনামী ব্রাহ্মণ, সঙ্গে সঙ্গে ঈশ্বর তার চেষ্টা থেকে, তার সাহায্যের চেষ্টা থেকে বিরত হলেন। অর্থাৎ নিজে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, তখন ঈশ্বর আর সে তার নিজের সাহায্যটা প্রত্যক্ষ ভাবে করেন না। তেজচন্দ্রকে ঠাকুর বলতেন, তোর জন্যই আমার ভাবনা বেশি, তুই বিয়ে করে ফেলেছিস, সংসারীদের জন্য ভগবানের কত ভাবনা। বিজয়কৃষ্ণ গোস্বামীকে দেখে বললেন, গয়া থেকে সন্ন্যাস নিয়ে এলে পর এখন অবস্থাটি বেশ, সব ছেড়েছে, কিন্তু শিবনাথের অনেক কাজ, খবরের কাগজ লেখা, বক্তৃতা করা, কত কি করতে হয়। ঠাকুর দয়াময়, সকলের কথা চিন্তা করে, কি গৃহস্থ কি সন্ন্যাসী, সকলের কথা ঠাকুর চিন্তা করে। তাই ঠাকুর বলছেন যে সে বিয়ে করে ফেলেছে তার জন্যই ঠাকুরের ভাবনা বেশি। অর্থাৎ যে নিরবিচ্ছিন্ন ভাবে ঈশ্বরকে সেবার ক্ষমতা রাখে, তার জন্য ততটা ভাবনা নেই, সংসারীদের জন্যই ভাবনা। তাই বিজয়কৃষ্ণ গোস্বামীর জন্য ঠাকুরের ভাবনা কমে গেছে, সে তো গয়া থেকে সন্ন্যাস নিয়ে এসেছে, কিন্তু শিবনাথের অনেক কাজ, খবরের কাগজ লেখা, বক্তৃতা করা, কত কি করতে হয়। তাই তাকে নিয়ে চিন্তা, সে কি করে ঈশ্বরের প্রতি সারাটা সময় নিরবিচ্ছিন্ন ভাবে, নিরবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় তার কি করে ঈশ্বর সাধনা হবে। তাই তিনি বলছেন যে শিবনাথের জন্যই আমার চিন্তা। এই প্রসঙ্গে ভাগবতের গল্প বলছেন, ভাগবতের অবধূতের গুরুচিল, এই প্রসঙ্গ কথামৃতেও আছে। মাস্টারমশাই আবার বলছেন, একটা চিল পায়ে করে একটা মাছ নিয়ে উড়ছিল,
রাজ্যের যত কাক চিল এটার সঙ্গে সঙ্গে যেতে লাগে, শান্তি নাই, যেখানে যায় স্থির হতে দিচ্ছে না, পেছু পেছু সব চলেছে। শেষে মাছটা ফেলে দিল, তখন সব চলে গেল। অর্থাৎ চিলের মুখে মাছ, চিলের বাসনার কেন্দ্র ওই মাছ। শুধু চিল নয়, তার আশেপাশে পেছনে যত কাক আছে, যত রকম পাখি চিল আছে, প্রত্যেকেরই ওই একটি লক্ষ্য। সেই লক্ষ্যটি ধরে আছে কে? সেই চিল। তাই সকলেই চিলের পেছন পেছন তাড়া করছে, চিলের শান্তি বিঘ্নিত হচ্ছে, চিল তার নিজের মতো গতি লাভ করতে পারছে না। সেই অবস্থা থেকে মুক্তি পেতে তাকে কি করতে হলো? না, সেই অবস্থা থেকে মুক্তি পেতে তাকে মুখ থেকে মাছটা ফেলে দিতে হলো। অর্থাৎ সকলের বাসনার লক্ষ্যটিকে সে যেই ত্যাগ করলো, তার নিজের মুক্তি হয়ে গেল। সে আর কারো তাড়া খায় না, সে সোজাসুজি উড়ে চলে যেতে পারলো নিজের লক্ষ্যে। এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের জীবন, যে মাছ নিজে ছাড়লে, বাসনা নিজে ছাড়লে তার নিজেরই শান্তি। চারপাশে যত কিছুই থাকুক, যতক্ষণ তুমি বাসনার দিকে লক্ষ্য রেখে দৌড়চ্ছ, ততক্ষণ তোমার পেছনে বাকিরা তাড়া করবে আর তোমার গতি বিঘ্নিত হবে। তাই মাছ নিজে ছাড়তে পারে না, গুরু কৃপা করে ছাড়িয়ে দেয়। গুরু যখন কৃপা করে, তখনই সেই চিল মুখের মাছ ছেড়ে দিতে পারে। তখন এই গল্প বলে পুলিনবাবুকে মাস্টারমশাই সান্ত্বনা দিচ্ছেন, আপনার ভয় কি? গুরু রয়েছেন আপনার, তিনি সব দেখবেন। আমরা অকর্তা, তিনি কর্তা, সব তিনি হয়ে রয়েছেন, তিনি করাচ্ছেন। মাস্টারমশাইয়ের কথায় পুলিনবাবুর অশান্ত চিত্ত অনেকটা শান্ত হল। তিনি ভাবতে শুরু করলেন যে হ্যাঁ, এই চারদিকের সাংসারিক অশান্তি থেকে তাকে রক্ষা করতে পারে তার গুরু। অর্থাৎ তার নির্দেশিত পথে যদি একটু একটু করে চেষ্টা করে চলতে পারেন, তবেই তার মুক্তি হবে। এই কথা শোনার পর পুলিনবাবু শ্রীমর পায়ে হাত দিয়ে প্রণাম করতে অগ্রসর হলেন। মাস্টারমশাই তখন কাউকে পায়ে হাত দিতে দেন না, তাই বাধা দিয়ে বললেন, ওরকম করতে নেই, বাইরে গেলে হবে, আশীর্বাদ করুন, এ যেন বুঝতে পারি, ধারণা হয়। এই প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশীর্বাদ করুন যেন বুঝতে পারি, ধারণা হয়। ভালো কথা, সৎ প্রসঙ্গ আমরা চিরকালই শুনছি, আদিকাল থেকে সনাতন ভারতবর্ষে উপনিষদ, বেদ, পুরাণ, মহাকাব্য সমস্ত কিছুর বাণী আমাদের কাছে রয়েছে, আমরা শুনতে পাই। কিন্তু ধারণা করা, সেটাই হচ্ছে আসল সমস্যা। আমরা ধারণা করতে পারি কজন, এই ধারণা হওয়াটাই ঈশ্বরের আশীর্বাদ। শুনছি, আমাদের ইন্দ্রিয়গুলি সেগুলি গ্রহণ করছে, শুনছি, দেখছি, সব কিছুই হচ্ছে, কিন্তু সেই ধারণাটা গুরু কৃপা, ঈশ্বরের কৃপা ছাড়া হওয়া সম্ভব না। তাই পুলিনবাবু মাস্টারমশাইয়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করছে, আশীর্বাদ করুন যেন ধারণা করতে পারে। এই ধারণাই হলো ঈশ্বরের প্রকৃত আশীর্বাদ। তাই মাস্টারমশাইকে পুলিনবাবু বলছেন যেন ধারণা করতে পারি, ধারণা হলেই অনেকটা হয়ে গেল। এরপর মাস্টারমশাই আবার গল্প করছেন, দন্দবসুর বাড়ি থেকে ফিরে যাচ্ছেন ঠাকুর, সঙ্গে অনেকেই আছে। গিরিশবাবু বাড়ির দাওয়ায় বসে, নারায়ণ ওকে দেখিয়ে ঠাকুরকে বললে,
এই ইনি চৈতন্য চরিত লিখেছেন। ঠাকুর চৈতন্য চরিত্রের অভিনয় পূর্বেই দেখে এসেছেন। ঠাকুরের যেমন স্বভাব ছিল, গিরিশবাবুকে যুক্ত করে নমস্কার করলেন। চৈতন্য চরিত দেখে ঠাকুর মুগ্ধ, তাই তার লেখককে দেখে, তার বাড়ির পাশ দিয়ে আসার সময় তার লেখককে দেখে উনি করজোড়ে প্রণাম করলেন। গিরিশবাবু উত্তর দিলেন, মশাই আমার কথা আর বলবেন না, আমি যেখানে বসি সেখানকার 7-8 মাটি অপবিত্র হয়ে যায়। ঠাকুর অমনি ভাবনমত্ত হয়ে গাইতে লাগলেন, আমি দুর্গা দুর্গা বলে যদি মা মরি, আখেরে কেমনে না তার জানা যাবে গো সঙ্গ। ঠাকুর কিন্তু গিরিশবাবুর দিকে ভক্তির রস খেলে দিলেন। তিনি গিরিশবাবু নিজেকে যতই পাপি তাপি মনে করুন না কেন, ঠাকুর তার বোধোদয়ের জন্য ঈশ্বরীয় প্রসঙ্গ করতে লাগলেন এবং এই গান শুনে গিরিশবাবু ভরসা পেলেন, ঠাকুরের কৃপা হয়েছে। পরে কলকাতায় কবে কোথায় যাবেন আগে থাকতেই খবর নিয়ে গিয়ে বসে থাকতেন। গিরিশবাবুর প্রতি ঠাকুর কৃপা করেছিলেন, সে তো আমাদের ইতিহাস, আধ্যাত্ম ইতিহাসে একেবারে অতুলনীয় কাহিনী। যে গিরিশবাবু, তিনি নিজেও নিজেকে অত্যন্ত পাপী মনে করতেন, সেই গিরিশবাবু কাছে গিরিশবাবু ঠাকুরের ওপর ভরসা করলেন, ঠাকুরের কাছে ভরসা পেলেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ঠাকুর কোথায় কখন যাবেন তার খোঁজ খবর করে গিরিশবাবু সেখানে যেতে থাকলেন। এবং তারপরের ইতিহাস আমরা সবাই জানি যে কিভাবে গিরিশবাবু একেবারে ভক্ত ভৈরবের রূপ লাভ করেছিলেন। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হলেন সঙ্গে একজন বন্ধু, দুজনেই ডেড ড্রাম। গিরিশবাবু ঠাকুরকে ধরে গান গাইছেন। ঠাকুর পরে বলেছিলেন, গিরিশের কি বিশ্বাস, আমরা কি করে বুঝবো তার লীলা তার কথা এইটুকু বুদ্ধিতে। যাকে আমরা খারাপ লোক বদমাশ লোক বলে ঘৃণা করতাম তাকেই তিনি ভালোবাসলেন, এমনও অনেক ঘটনা হয়েছে। তাই তার মাপকাঠি আর আমাদের মাপকাঠির মধ্যে কোনো তুলনা হয় না। আমাদের সংসারে নাম যশ টাকা পয়সা প্রভৃতি মাধ্যমে যে স্থান বা যে একটা সম্মান লাভ করে নিজেদের মনে করি বিরাট কৃতার্থ, একজন সমাজের গণ্যমান্য, সেই গণ্যমান্যদের মাপকাঠিতে গিরিশ ছিলেন একজন অত্যন্ত দুশ্চরিত্র পাপি মানুষ, আবার আরেক দিকে অত্যন্ত গুণবান, নিখুঁত নাটক লিখতেন, নাটকের অভিনয় করতে পারতেন, নাট্য পরিচালনা করতে পারতেন, এতগুলো গুণের অধিকারী। অথচ ঠাকুরের কাছে এসে সোনার কাঠির ছোঁয়ায় তিনি একেবারে অন্য রূপ লাভ করলেন। তাই এই মাপকাঠি একেবারে আলাদা, আমাদের মাপকাঠি এবং তার মাপকাঠি, ঈশ্বরের মাপকাঠি একেবারে আলাদা। তাই গিরিশ ঘোষকে সম্পূর্ণ রূপান্তরিত করেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ। বাল্মীকি রূপান্তরিত হয়েছিল, গিরিশচন্দ্র ঘোষ রূপান্তরিত হয়েছিল সেই ঈশ্বরের ছোঁয়ায়। তাই আমাদের সাধারণ মানুষের মাপকাঠির সঙ্গে ঈশ্বরের মাপকাঠির কোনো তুলনা হয় না। ঈশ্বর গয়না টাকা জমি জায়গা নিয়ে কখনোই ভুলে যান না, সেই কথাই শ্রীম এই দিনলিপিতে বারবার বলছে। পরমহংসদেবের শেষটা কেমন হলো, যখন ঠাকুরের লীলা বর্ণনা হচ্ছে তখন কৌতূহলী রণদা অর্থাৎ পুলিনবাবুর জামাতা জিজ্ঞেস করছেন যে পরমহংসদেবের শেষটা কেমন হলো। এটা অনেকের কাছেই একটা খুব কৌতূহলের বিষয় যে এত ঈশ্বরের কথা বলছে, ঠাকুরের সঙ্গে
মা কালীর সঙ্গে কথাবার্তা হচ্ছে, সব পরামর্শ হচ্ছে, সেই মানুষের মৃত্যু কিভাবে হবে, কিভাবে হলো? তখন মাস্টারমশাই বলছেন, কাশীপুরে একটা বাগানে অসুস্থ হয়েছিলেন, গলায় ক্যান্সার হয়েছিল, খুব যন্ত্রণা পেতে, প্রায় 1 বছর ছিলেন এইভাবে। ভক্তরা সব সেবা করত, অর্থাৎ ভগবানের স্বরূপ শ্রীরামকৃষ্ণ তিনি দেহ ধারণ করেছেন, দেহের কষ্ট পাচ্ছেন, অপরিসীম যন্ত্রণা, কিন্তু তার মধ্যে তার ঈশ্বর ভাব প্রকাশিত হচ্ছে। মানুষ ভাবে দেহের কষ্ট, সাধারণ মানুষ দেহের যন্ত্রণা, ঘা সবকিছু প্রত্যক্ষ করতে পারছে, কিন্তু ভক্তদের কাছে তিনি ঈশ্বরীয় ভাব প্রকাশ করছেন। অত যন্ত্রণার ভিতরেও সর্বদা ভগবত প্রসঙ্গ, অষ্টপ্রহর, যত ভক্তরা ওর সেবা করেছিলেন সবাইকে তিনি তড়িয়ে নিয়ে গেলেন, এবং সেই মানুষ ভাবে যন্ত্রণাবিদ্ধ মানুষটি অষ্টপ্রহর ঈশ্বরীয় নাম করে, ভগবানের সেবা করে তার ভক্তদের তড়িয়ে দিলেন। এই প্রসঙ্গ করছেন মাস্টারমশাই। যখন তার শরীরটা খুব খারাপ হলো, আমরা সব নিচে ছিলাম, সেই অন্তলীলার প্রসঙ্গ। তিনি হঠাৎ সবাইকে ডাকলেন, তোরা সব আয়, আমার শরীরটা বড্ড খারাপ। সকলে তখন ওপরে গেল, মা মা কালী এই নাম উচ্চারণ করলেন, ব্যাস অমনি নিস্তব্ধ সব। অর্থাৎ ঈশ্বর শ্রীরামকৃষ্ণ মানুষ শ্রীরামকৃষ্ণ থেকে, মানুষ শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণ করে আবার ঈশ্বরে বিলীন হলেন, এবং সেই ক্ষণটিতেও তিনি সচেতন, তিনি সকলকে ডেকে নিলেন, এবং সেই ঈশ্বরীয় নাম করতে করতেই ঈশ্বরে বিলীন হলেন। এই প্রত্যক্ষ অভিজ্ঞতা মাস্টারমশাইকে সারা জীবন ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রেখেছিল। তিনি যে কি ছিলেন কি আর বলবো, কি বা বুঝি। তিনি ছিলেন হাইয়েস্ট ক্রাইটেরিয়ান অফ ট্রুথ, সত্যের কষ্টি পাথর। ভক্তরা যতজন আসত, রোগ দেখে কেউ কেউ পালালো, কারণ তারা মনে করত যে নিজের কিছু করতে পারছে না, নিজের রোগ সারাতে পারছে না, সে আবার আমাদের জন্য কি করতে পারে। কিন্তু আসল শিক্ষা কি ছিল, মানুষ রূপে মানুষ দেহ ধারণ করে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তোমাকে ঈশ্বরের নাম গুণগান করে যেতে হবে, তোমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে, তোমাকে ঈশ্বরের স্মরণ করতে হবে, তবেই তুমি মুক্তি পাবে। অবতার লীলা বোঝা এই ক্ষুদ্র বুদ্ধিতে হয় না, এক ছটাক বুদ্ধিতে কি বা হবে। তাই ক্রাইস্ট অবতার অপরের হস্তে ক্রুশ দিয়ে বিদ্ধ হলেন, রাম সরযুতে প্রাণ বিসর্জন করলেন, শ্রীকৃষ্ণ ব্যাধের হাতে হত্যা হলেন। কি রহস্যময় লীলা, এ বোঝে কার সাধ্য। অর্জুন বলেছিলেন যে যেহেতু ব্যাস বাল্মীকি অসিত দেবল সকলে বলেছে তুমি অবতার, তার জন্য বিশ্বাস করি, আবার তুমি নিজে বলছো অবতার তাই বিশ্বাস করি। ঠাকুরও অন্তরঙ্গদের ডেকে বলে গেছে, ওই যে কি বলো তোমরা, ওরা ওই যে অবতার বলে তাকে আমরা কি বুঝব। মাস্টারমশাই বলছেন, তাকে তার সেই বৃহৎকে আমরা কি বুঝব, যতক্ষণ না আমরা সেই বৃহতের মধ্যে সেই পরিধিতে পা রাখছি ততক্ষণ তাকে বোঝার সাধ্য আমাদের নেই। তাই নিজেকে বলছেন আমরা বিগিনার, প্রবর্তক, আমরা তার কথা।
তার গুণগান কীর্তন ধরে আমাদের তার কাছে যেতে হবে। গুরু থাকলে শিক্ষার শেষ নেই, নতুন নতুন শিক্ষা নিতে হয়, নতুন নতুন শিক্ষা নিতে হয়। তাই যেখানে তার কথা হয়, স্মরণ মনন ধ্যান পুজো হয়, সেখানে তার বেশি প্রকাশ। আর এই স্মরণ মনন ধ্যান পুজোর জন্যই মন্দির মসজিদ চার্চের সৃষ্টি হয়েছে। তাই সর্বদা সদা তার নাম গুণ কীর্তন, তার স্মরণ মননই আমাদের মুক্তির পথের দিকে নিয়ে যাবে। আমাদের ছোট্ট জীবনে এক ছটা বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে তাকে আমরা কিছুতেই পাব না। দু এক পাতা সায়েন্স কি ফিলোসফি পড়ে আমরা তাকে বুঝে ফেলতে চাই, কিন্তু লিমিটেড নলেজ নিয়ে আনলিমিটেড ক্ষেত্র সীমার মধ্যে থেকে অসীমকে বুঝতে চাওয়া, সেটা একটা সাহসের পরিচয় মাত্র, একটা নির্বোধের পরিচয়। তাই সক্রেটিস বুঝেছিলেন, আর প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, আ ব্লেড অফ গ্রাস বোঝার ক্ষমতা কারো নেই, এক গাছি ঘাস বোঝার ক্ষমতাও আমাদের কারো নেই। অর্থাৎ সে অনেক বৃহৎ সেই প্রকৃতি, সেই প্রকৃতিকে ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি না। যখন গ্রীসে দৈববাণী হয়েছিল যে সক্রেটিস গ্রীসের শ্রেষ্ঠতম জ্ঞানী ব্যক্তি, তখন সক্রেটিস ভেবেছিলেন যে আমাকে এ কথা কেন বলল। কিছুক্ষণ পরে তিনি নিজে আবিষ্কার করলেন, ও বুঝেছি কেন বলেছে, আমি জানি যে কিছুই জানি না, আমি কিছুই জানি না, এই বাস্তব সত্যটা আমি জানি, তাই আমাকে বলেছে সব থেকে বড় জ্ঞানী। তাই আমাদেরও এই প্রার্থনা করতে হবে, ছোট বুদ্ধি দিয়ে ছোট জ্ঞান দিয়ে আমরা সেই বিশালের পরিমাপ করতে পারবো না। আমাদের শুধু শরণাগত হয়ে থাকতে হবে, শরণাগতি এবং প্রার্থনা যে ঈশ্বর তুমি কৃপা করে আমাদের বুঝিয়ে দাও, যাতে আমাদের ধারণা হয় কিভাবে কোন পদ্ধতিতে তোমার সেবা করলে আমি কৃতার্থ হব, তুমি সেই সেবা গ্রহণ করবে। টাকা পয়সা ধন রত্ন মান সম্মান কোনো কিছুতেই তুমি তুষ্ট নয়, তুমি যাতে তৃষ্ট কৃপা করে আমাদের সেই পথ দেখাও। এই আজকে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেক মঙ্গল এবং শনিবার প্রাণারাম চ্যানেলে রাত ঠিক 8টার সময় আমাদের এই অনুষ্ঠান চলবে। শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু।